আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন অনেক সুন্দর একটি ফোন কিন্তু টাচে কাজ করছে না। আসলে মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায় যখন এ ধরনের ফোন হঠাৎ করে আপডেট দেওয়ার পর বা কোনো না কোনো কারণে হঠাৎ করে টাচে কাজ করে না, ফ্রন্ট ক্যামেরা আসে না, অডিও প্রবলেম হয়। এ ধরনের সমস্যায় কিন্তু অনেকেই পড়েছেন। তো আসলে এই সমস্যাগুলো কোথা থেকে হয় এবং কেন হয় এই বিষয়ে অনেকেই এখন মোটামুটি জানেন, যারা যে এই কাজগুলো করেন বা ফোনের যে ইউজার রয়েছেন তারা জানেন। কিন্তু এটির মেন একটি সমস্যা হচ্ছে যে এই প্রসেসর রিলেটেড যে কাজগুলো বা সিপিউর যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু যেখানে সেখানে দেখিয়ে ফোনগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু একেবারেই নিরাশ হয়ে যান, এই ফোনগুলো কিন্তু আর রিপেয়ার করতে পারেন না। এরকম প্রবলেম কিন্তু অনেকেরই হচ্ছে, ডেড হয়ে যাচ্ছে। আর যাদের সিপিউ প্রবলেম রয়েছে বা সিপিউটি ড্যামেজ হয়ে গেছে কিন্তু পুরো ফোনটি ওকে আছে, তাদের জন্য একটি সুখবর আছে। বাংলাদেশে অলরেডি কিন্তু এই পোকো X2 সিপিউগুলো পাওয়া যাচ্ছে, খুবই রেয়ার যদিও কিন্তু পাওয়া যাচ্ছে। তো এই ধরনের প্রবলেম যাদের রয়েছে, যারা সিপিউটি শুধু প্রবলেম হয়ে গেছে বা সিপিউ ড্যামেজ হয়ে গেছে ফিজিক্যালি, তারা কিন্তু এখন ফোনগুলো রিপেয়ার করতে পারবেন। তো আজকে আর কথা বাড়াবো না, আজকে আমি এই প্রসেসরটি রিপেয়ারিং করে দেখাবো। আসলে এই ফোনগুলো উইদাউট ডেড ডিস্কে কাজ করা যায়, এই ফোনগুলো একদমই ডেড হয় না। আমি অসংখ্য ফোনে কাজ করেছি, একটি ফোনও ডেড হয়নি। পোকো X2 যে ভার্সনের যে সিপিউটি ব্যবহার করা হয়েছে, এই আইসিটি অনেক স্ট্রং এবং অনেক ভালো একটি আইসি, আর এটি রিপেয়ারিং করে পারফেক্টভাবে ইনস্টল করলে এই ফোনটি কিন্তু ঠিক আগের মতোই চলে এবং কি ফোনের পারফরমেন্সে কিন্তু কোনো ধরনের প্রবলেম হয় না। তো একটি পারফেক্ট রিপেয়ারিংয়ের জন্য অনেকগুলো স্টেজ পার হতে হয় এবং অনেক সুন্দরভাবে কাজগুলো করতে হয়। তার কাজে যদি কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু ফোনটি একদম অ্যাকুরেট আগের মতো চলবে। তো আমি প্রথমে প্রসেসরটি মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি এবং কি মাদারবোর্ডটি একদমই নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি যতটা প্রয়োজন, এবং কি আমি এবার আইসিটি ক্লিন করছি। মূলত পোকো X2 থেকে শুরু করে এ ধরনের ফোনগুলোতে যে ব্ল্যাক পেস্ট আঠাটি থাকে এটি ক্লিন করা অত্যন্ত জটিল, এবং কি এই ক্লিনিং প্রসেসটি এটি অত্যন্ত সূক্ষ্মভাবে যত্ন সহকারে করতে হয়। এটি করতে গিয়ে ম্যাক্সিমাম সিপিউগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, এদের হ্যান্ডি স্কিল যাদের ভালো না তাদের হাতে এই ফোনগুলো কিন্তু অনেক ফোন ডেড হচ্ছে। যদিও পোকো X2 দীর্ঘদিন যাবত রিপেয়ার করছেন এবং কি আমাদের বাংলাদেশে অনেক জায়গাতে এই পোকো X2 ফোনগুলো রিপেয়ার করাতে পারছেন, তবে আমি বলবো যে আপনারা অবশ্যই এই প্রসেসর রিলেটেড কাজগুলো করানোর পূর্বে আপনারা একটু ভেবে চিনতে সুন্দরভাবে খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু কাজটি করাতে দিবেন, অ্যাকচুয়ালি যারা এই প্রসেসর রিলেটেড কাজগুলো করে তাদের হাতে দিবেন। দেখুন প্রসেসরটি রিপেয়ারিং করার পর প্রত্যেকটি বল সুন্দর এবং আইসিটি নতুনের মতো চকচক করছে, এর মানে এই প্রসেসরটি কিন্তু একদম হেলথ 100% রয়েছে, এই ফোনটি পূর্বের মতোই পারফর্ম করবে। অনেকের আছে রিপেয়ারিং করার সময় বা ক্লিনিংয়ের সময় আইসিটি বিভিন্ন জায়গায় ঘষা লেগে বিভিন্ন লেয়ার উঠে যায়, শর্ট হয়ে যায়, অনেক প্রবলেম হয়, সেই ফোনগুলোতে কিন্তু নেক্সট টাইম ডেড হয়ে যাওয়ার চান্স থাকে এবং অনেক ধরনের প্রবলেম করতে পারে। তো আপনারা যে কাজগুলো প্রসেসর রিলেটেড কাজগুলো করাবেন তারা অবশ্যই দক্ষ টেকনিশিয়ান দ্বারা করাবেন, কারণ এতে করে আপনার ফোনটি যেমন সুন্দরভাবে রিপেয়ার হবে পাশাপাশি আপনার ফোনটি লং লাস্টিং করবে। আর এই ফোনগুলোর ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে এগুলোর ক্ষেত্রে সিপিউ রিপেয়ারিং ছাড়া আর কোনো ওয়ে নেই, কোনো ধরনের সফটওয়্যার বা অন্য কিছু করে কিন্তু এই প্রবলেমগুলো সলভ হচ্ছে না। প্রবলেমগুলোর লক্ষণ হচ্ছে প্রথমত হয়তো ফ্রন্ট ক্যামেরা প্রবলেম হতে পারে, নেক্সট টাইম আপনার অডিও সাউন্ড প্রবলেম হতে পারে অথবা সিম নো সার্ভিস হয়ে যেতে পারে, পাশাপাশি আপনার ফোনটি কিন্তু ডেড কন্ডিশনেও চলে যেতে পারে, এবং কি সবচেয়ে বেশি প্রবলেম যেটি হয় সেটি হচ্ছে টাচ কাজ করে না, হঠাৎ করে টাচ কাজ করে না। তখন অনেক টেকনিশিয়ানকে দেখানোর পর অনেকেই মনে করেন এটি টাচের প্রবলেম, টাচ ডিসপ্লে চেঞ্জ করে ট্রাই করেন, আসলে এটি মূলত সিপিউ থেকে প্রবলেম হয়। তো এই প্রবলেমটি আপনার যদি জানা থাকে তাহলে আপনি কিন্তু কখনোই টাচ ডিসপ্লে আগে চেঞ্জ করতে যাবেন না, কারণ ম্যাক্সিমাম ফোনে কিন্তু আমরা কাজ করে থাকি সিপিউ রিপেয়ারিংয়ের মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করে থাকি, যদিও সেটির কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বা ডায়াগনোসিস করে আমরা কিন্তু সিদ্ধান্ত নেই যে এই ফোনটি সিপিউ থেকেই প্রবলেম হয়েছে, এরপরেই আমরা কাজগুলো করি। যা হোক, আমি প্রসেসর যেহেতু ইনস্টল করে নিয়েছি আর যেহেতু আমার ক্যামেরা ইস্যু থাকতে পারে সে কারণে আমি ক্যামেরাগুলো ইনস্টল করে তারপরে আমি ফোনটি অন করে চেক করার চেষ্টা করব। তো যে কথা বলছিলাম যে একটি প্রসেসর যখন আপনি রিপেয়ারিং করাবেন বা এই ধরনের প্রবলেমগুলো যখন আপনি সলভ করাবেন তখন আপনাকে অবশ্যই কিন্তু খুবই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, কারণ ফার্স্ট টাইম যদি আপনারা একটি প্রসেসর রিপেয়ারিংয়ের জন্য বা এই কাজগুলো করার জন্য কোথাও দেন তাহলে কিন্তু সেই ফোনটি কিন্তু যদি অন না হয়, ডেড হয়ে যায়,
সেকেন্ড টাইম যখন আপনি যত ভালো শপে দেখান, ভালো টেকনিশিয়ানকে দেখান, তখন কিন্তু ওই ফোনটি অন নাও হতে পারে এবং কি ফোনটি পরিপূর্ণভাবে একদম ডেড বা বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে এবং কি আপনার একটি সঠিক সিদ্ধান্ত একটি ফোনের লাইফ আবার ফিরে পেতে পারে। তো আলহামদুলিল্লাহ দেখুন ফোন অন ছিল, অন আছে, কিন্তু টাচ কাজ করতো না, সেটি কিন্তু ঠিক হয়ে গেছে। এখন দেখুন ফ্রন্ট ক্যামেরাও ঠিক আছে এবং কি এভরিথিং ইজ ওকে। তো এ ধরনের প্রবলেমগুলো আমি সলভ করে থাকি অ্যাভেলেবল। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ইউটিউবের যে ডিসক্রিপশন রয়েছে সেখানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব, যদি প্রয়োজন হয় আপনারা আমরা কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।